ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে হানাদার মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইব্রাহিম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষ্ণমোহন রায় এবং বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম সহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।